টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলে কিভাবে কোনো টেক্সট শর্ট করা যায়। অর্থাৎ আমরা যখন টেবিলের মধ্যে কোনো কিছু টাইপ করি, তখন আমাদের ইংলিশ যে লেখাগুলো রয়েছে, এই ইংলিশ লেখাগুলো আমরা অ্যালফাবেটিক্যালি সাজাবো, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত নিয়ে আসবো অথবা জেড থেকে এ পর্যন্ত নিয়ে আসবো। এছাড়া আমরা যদি কোনো সংখ্যা যদি লিখি, সংখ্যাগুলো আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অনুযায়ী সাজাবো, অর্থাৎ আমরা 1 থেকে 10 পর্যন্ত অথবা 100 পর্যন্ত এইভাবে নিয়ে যাব, 1, 2, 3 এইভাবে নিয়ে যাব, অথবা আমরা অ্যাসেন্ডিং হিসাবে অর্থাৎ এর উল্টো দিকেও আমরা নিয়ে যেতে পারি, অর্থাৎ উপর থেকে আমরা নিচের দিকে নিয়ে আসব। এভাবেও করা সম্ভব। আমি একটি টেবিল ইনসার্ট করেছি এবং টেবিলের মধ্যে বেশ কিছু টেক্সট লিখেছি। এইখানে দেখুন আমাদের প্রথম কলামটি ESL, অর্থাৎ সিরিয়াল নাম্বার, পরেরটি কান্ট্রির নাম লিখেছি এবং পরেরটা র্যাঙ্ক লিখেছি। এইখানে আমরা প্রথমে দেখুন আমি ইংল্যান্ড, তারপর বাংলাদেশ, দুবাই এইভাবে লিখেছি। আমার প্রথমে ই লেখা রয়েছে যেই শব্দে, সেটি সবার উপরে শো করছে, তারপরে বি, তারপরে ডি, এ, সি। কিন্তু আমরা যদি এখানে এ লেখা রয়েছে যেই শব্দের শুরুতে, সেটি প্রথমে থাকবে, তারপরে বি লেখা, তারপরে সি লেখা, এইভাবে। এটি কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এইখানে এই যে ডাটা যে সেকশন রয়েছে, ডাটা সেকশনে এখানে দেখুন শর্ট নামে একটা বাটন রয়েছে, এই শর্ট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন একটা ডায়ালগ বক্স আসছে, এইখানে লেখা রয়েছে শর্ট বাই, প্রথমে লেখা রয়েছে হচ্ছে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে র্যাঙ্ক, কিন্তু আমরা এটা শর্ট করব হচ্ছে কান্ট্রি ওয়াইজ, সেই কারণে আমি এই তীরে ক্লিক করে আমি কান্ট্রিতে ক্লিক করলাম। তারপরে দেখুন এই জায়গায় অটোমেটিক্যালি টেক্সট চলে আসছে, অর্থাৎ আমরা যেটা লিখেছি এটা হচ্ছে টেক্সট, এই কারণে চলে আসছে। তারপরে অ্যাসেন্ডিং, অর্থাৎ আমাদের এ বি সি এভাবে হবে, আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার আমেরিকা সবার উপরে চলে গেছে, তারপরে বাংলাদেশ, তারপরে সি ডি ই এভাবে চলে এসেছে। এখন এটা যেহেতু চেঞ্জ হয়েছে, সেই কারণে আমার এই নাম্বারটাও চেঞ্জ হয়েছে এবং আমার এখানে আমেরিকার পাশে যেটা ছিল সেটা আমেরিকার পাশে চলে গিয়েছে, বাংলাদেশের পাশে যেটা ছিল র্যাঙ্ক সেটাও বাংলাদেশের পাশেই চলে এসেছে। আমরা যদি আমাদের এই র্যাঙ্ক অনুযায়ী আমরা এই টেবিলটি সাজাতে চাই, তাহলে আমি আবার এই শর্ট বাটনে ক্লিক করলাম। করার পরে আমি এই শর্ট বাই এখানে ক্লিক করে র্যাঙ্কে ক্লিক করলাম। তাহলে দেখুন এইখানে টাইপ নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে, অর্থাৎ আমরা এখানে নাম্বার লিখেছি, এই কারণে এটি চলে এসেছে। তারপরে এখানে অ্যাসেন্ডিং, অর্থাৎ 1, 2, 3 এইভাবে শুরু হবে, কিন্তু আমরা র্যাঙ্ক অনুযায়ী যেহেতু করছি, সে কারণে সবচেয়ে বড়টা সবার উপরে থাকবে, এই কারণে আমরা ডিসেন্ডিংয়ে ক্লিক করলাম। তারপরে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এই যে 10 নম্বর সবার উপরে চলে গিয়েছে, তারপরে 9, 8, 6, 4 এইভাবে আসছে, অর্থাৎ আপনার এই 10 যে বাংলাদেশ ছিল, এই বাংলাদেশ সবার উপরে চলে গিয়েছে, তারপরে ইংল্যান্ড, আমেরিকা, দুবাই, চায়না এইভাবে আসছে, অর্থাৎ আমাদের বর্তমানে এটি র্যাঙ্ক অনুযায়ী শর্টিং হয়েছে। আবার অনুরূপভাবে আমরা ESL অনুযায়ী যদি আবার শর্টিং করতে চাই, আমি আবার শর্ট বাটনে ক্লিক করলাম। করার পরে এইখানে গিয়ে আমি ESL এ ক্লিক করলাম, তারপরে আমি অ্যাসেন্ডিং অনুযায়ী করবো, অ্যাসেন্ডিং অনুযায়ী ক্লিক করে তারপরে আমি ওকেতে করলাম। তাহলে দেখুন এখানে 1, 2, 3, 4, 5 সিরিয়াল মতো চলে এসেছে। এ পর্বে আপনারা দেখলেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের টেক্সট শর্ট করা যায়। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।